ঘুড়ি আমার ভীষণ প্রিয়, নয় ওড়াবার সাথে। ছোট্ট এক ইচ্ছে খেলা, খেলছি ঘুড়ির সাথে। সেই সে খেলা আজও খেলি, লিখি ঘুড়ির পাতায়। এক বিকেলে ঘুড়ি যদি তোমার দেখা পায়, লাল নীল ওই ঘুড়ির পাতায় অজস্রবার লেখা। রঙিন হয়ে আকাশ তোমার, সামলে নেব একা। তোমার আকাশ কত দূরে, কত বলো রঙিন, আর কতকাল উড়লে হব তোমার মাঝে বিলীন। আজ হাতে মোর একটি ঘুড়ি, বৃষ্টি তোমার পানে, আকাশকে আর দেব না তো, আনবো তোমায় টেনে। আর কতকাল ছবি হয়ে থাকবে তুমি মাগো, এমন করে ডাকি তবু নীরব কেন থাকো। প্রিয় দর্শক, একটা কবিতা দিয়ে শুরু করলাম। মা পৃথিবীর সবার কাছে, আমাদের সবার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় যদি কাউকে কিছু বলা হয়, কোন জিনিসটা তোমার সবচেয়ে প্রিয়? মানুষ বলবে, যে কোনো মানুষই বলবে, আমার মা। মা, মাকে ডাকার মধ্যে অনেক সুখ। যার মা নেই একমাত্র সেই বুঝতে পারে মা হারানোর গল্প। আজ আমরা উপস্থিত হয়েছি মা আমার মা একটি বিশেষ অনুষ্ঠানে, মাই টিভির আয়োজনে। এই অনুষ্ঠানে আমি ফারজানা করিম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন, আমরা আজকে গান শুনব, গল্প করব। আমাদের সাথে আছেন গীতিকবি দেওয়ান লালন আহমেদ। দেওয়ান লালন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাই টিভিতে আসার জন্য। আপনি একজন খুব ভালো গীতিকবি, এটা আমরা সবাই জানি, এবং আপনার লেখা গানই আজকে আমরা শুনবো। অটামনাল মুনের কণ্ঠে সে একজন সুরকার এবং কণ্ঠশিল্পীও বটে, এবং যে গানগুলো আমরা শুনবো দর্শক, সেই গানগুলোরই সুরকার এবং কণ্ঠশিল্পী অটামনাল মুন। আচ্ছা, আমরা প্রথমেই চলে যাচ্ছি দেওয়ান লালন আহমেদের কাছে। লালন আহমেদ, প্রথমে আমি জিজ্ঞেস করে নিই, আপনার কি মা বেঁচে আছেন? ধন্যবাদ আপনাকে। আমার মা বেঁচে নেই, আমার মা 2013 সালে মারা গিয়েছেন। এটাই একটা অনেক বড় কষ্ট, এবং হচ্ছে মায়ের যে শূন্যতা, মা হচ্ছে আমার সারা জীবনের দুঃখবোধ। সেই দুঃখবোধ থেকেই এই গানগুলো লিখা, এবং বুকের ভেতর থেকে একটা বিশুদ্ধ যে অনুভূতি, সেটা শুধুমাত্র মায়ের ক্ষেত্রে সম্ভব। এবং আমার এবং অটোমোনাল মুনের, আমাদের দুজনের সিঙ্গিংটা খুব ভালো। আমাদের প্রথম যে আমাদের যে গান, যতই বলো বেশি কিংবা অল্প, মায়ের নেই কোনো বিকল্প, এই গান দিয়ে কিন্তু মুনের সাথে আমার পরিচয় শুরু। মায়ের কোনো বিকল্প হয় না, এটা আমার চাইতে আর কেউ ভালো বোঝে না, এটা কোনো বিকল্প না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার। এরপরে আমার শাশুড়ি ছিলেন, আমার শাশুড়ি আমাকে মায়ের মতো টেক কেয়ার করতেন। আমার শাশুড়ি 2018 সালে 26 এপ্রিল মারা যায়। এই গানটা আমার 27 এপ্রিল লেখা, এবং সেই ফিলিংটাকে আমি এই গানের মধ্যে, কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমার বন্ধু মুন পুরো লিরিকটাকে ঠিক রেখেছে, কোনো জায়গায় কাটেও নাই, এবং আই এম সো হ্যাপি যে মুন আমার পাঁচটা ধরতে পেরেছে। আমারও কিন্তু মা নেই, আপনার মা মারা গেছেন 2013 সালে, আমার মা মারা গেছেন 2012 সালে, এবং খুবই অল্প বয়সে, মাত্র 53 বছর বয়সে। যাই হোক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানটাকে বিষণ্ণ করব না, আমরা গানের মধ্য দিয়ে কখনো বিষণ্ণতায় যাব, কখনো আনন্দে যাব। আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকে যে গান করবেন, অটামনাল মুন আমাদের সুরকার এবং কণ্ঠশিল্পী। মুন, আমরা প্রথমে কী গান শুনবো? যতই বলো বেশি কিংবা অল্প, মানে হচ্ছে যেটার নাম দিয়েছি আমরা, মায়ের নেই কোনো বিকল্প। যতই বলো বেশি কিংবা অল্প, সারাদিন বললেও শেষ হয় না মায়ের গল্প। ভাবো যতই বাস্তব কি বা কল্প, আহা কি অনন্য শুধু আমার মায়ের গল্প। মায়ের নেই কোনো বিকল্প, মায়ের হয় না রে বিকল্প। মা ওগো মা ওগো মা, মা ওগো মা ওগো মা ওগো মা ওগো মা, মা ওগো মা আমার মায়ের হয় না রে বিকল্প।
মায়ের বিকল্প শুধুই মা, কখনো যদি হারায় তা। মায়ের বিকল্প শুধুই মা, কখনো যদি হারায় তা। বুঝবে তুমি মা কি রতন অমূল্য, বুঝবে তুমি মা কি রতন অমূল্য। পৃথিবীতে নেই কিছু নেই, নেই কিছু নেই আমার মায়ের তুল্য। মা ও গো মা, ও গো মা, মা ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, মা ও গো মা আমার মায়ের হয় না রে বিকল্প। সুন্দর, মানে যদিও বলেছিলাম যে বিষণ্ণতায় প্রোগ্রাম করব না, বিষণ্ণতা আনব না, কিন্তু যেহেতু মা হারা একজন মানুষ লিখেছেন গানগুলো, তার মাঝে বিষণ্ণতা চলেই আসে। মাকে হারানো তো আসলে অনেক বড় ব্যাপার, মাথার উপর থেকে একটা অনেক বড় ছায়া সরে যায় যেটাকে আমরা বলতে পারি। খুব ভালো লেগেছে গানটা। আপনার অন্যান্য গানগুলো আমি পড়ছিলাম অনুষ্ঠানের আগে। এবার বইমেলায় কি কোনো বই এসেছে? হ্যাঁ, আমার বই এসেছে বেদনার বিবর্ণ বাকল। আচ্ছা, এটা কি সাবজেক্টের উপর? এটা হচ্ছে, এটা একটা বিরহ কাব্যগ্রন্থ, অন্নপ্রকাশ থেকে বের হয়েছে। আচ্ছা আচ্ছা। আর মাকে নিয়ে আপনি আগে কি আর কোনো কাজ করেছেন? না, এটাই প্রথম কাজ। না, মাকে নিয়ে আমার মোট 7টি গান। 7টি, তার মধ্যে 5টি করেছে মুন। আচ্ছা। একটি করেছে আমার বন্ধু ফিডব্যাকের লুমিন। আচ্ছা। আরেকটি করেছে, এটা আমার মা নামে একটি সিনেমাতে গিয়েছে, শাহরিয়ার নাজিম জয় পরিচালিত, ওই সিনেমাতে গিয়েছে। একটা মোট 7টি গান। আচ্ছা, কেমন সাড়া পেয়েছেন এই গানগুলোর মধ্যে? অনেক সাড়া পেয়েছি, বিকজ মানে মায়ের বিষয়ে আমার মনে হয় যে অল ইন অল অ্যাসপেক্ট, আমাদের অল লেভেল পিপল, একেবারে আমাদের গ্রাসরুট থেকে একেবারে টপ পর্যন্ত, মায়ের প্রতি আমরা সবাই অন্যভাবে দুর্বল। যদিও কিছু বিরূপ ঘটনাও রয়েছে, আমরা দেখি যে মাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে বা অনেক মাদেরকে ফেলে দিচ্ছে, অনেক ধরনের ঘটনা আছে, কিন্তু এরপরেও মানে সত্যিকারের যে ভালোবাসা সেটা মা ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, সেই ফিলিংটাই বলার উদ্দেশ্য। আমার এই গানগুলো হচ্ছে আমাদের এই নিউ জেনারেশনের জন্য একটা মেসেজ বলা যেতে পারে, পারিবারিক অনুশাসন এবং পারিবারিক যে বন্ডিং, সেই বন্ডিংয়ের কথা বলা হচ্ছে আমার গানগুলোর উদ্দেশ্য, এবং মাকে ফিল করা, সবাই যেন বুকের ভেতর থেকে মাকে ফিল করতে পারি। হ্যাঁ, আমরা তো আমাদের ব্যস্ততায় আসলে মাকে একটা ধন্যবাদ জানাতেও ভুলে যাই, এবং আমরা কখনো মাকে কি অনেককেই আই লাভ ইউ বলি, কিন্তু মাকে আমরা খুব কমই আই লাভ ইউ মা বলি, তাই না? এই যে আপনি গানগুলো লিখেছেন, অন্তত এই গানগুলো শুনে এই নিউ জেনারেশন এই কাজটা করবে। আমার মা আমাকে প্রতিদিন দুবার ফোন দিত, আপনি বুঝতে পারছি আপনার আবেগটা, বুঝতে পারছি আমরা, আসলে এটা অনেক কষ্টের একটা ব্যাপার, আমারও খারাপ লাগছে। আমরা আরেকটা গান শুনবো? মন কিছু বলুক। মন এই গানগুলো করতে গিয়ে কেমন লেগেছে, এবং সুর করতে গিয়ে কেমন লেগেছে, কিরকম ফিলিংস এসেছে, কতদিন লেগেছে? আসলে আমার আবেগটা আসলে এখানে কানেক্টেড হয়ে গেছে, কারণ হচ্ছে আমার বর্ষাকালে আমার জন্ম, এবং নদীতে নৌকায় যখন আমরা করছিলাম মায়ের গানটা, ওই সময়টাতে আমার মা হসপিটালে, ঢাকা মেডিকেলে, এবং তখন মৃত্যুশয্যায় বলা যায় এক ধরনের, মানে আসলে আদৌ কী হবে এটা বোঝা যাচ্ছিল না। তো একটা সময় আমি এমন হয়েছে যে আমি প্রার্থনা করছিলাম যে স্রষ্টা তুমি আমাকে নিয়ে নাও, আমার মাকে বাঁচিয়ে দাও। তো ওই মুহূর্তে আমি ফিল করতে পারছিলাম আমি আমার মাকে আসলে কত ভালোবাসি। হ্যাঁ, এর আগে আমার মনে হতো মানে আমি হচ্ছে ওনার একটা অযোগ্য সন্তান, কিন্তু এই চাওয়াটার ক্ষেত্রে হয়তো সব সন্তানের পক্ষে এরকম চাওয়াও কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা এখন কি গান শুনবো? তো আকাশ পানে তোমার টানে নিত্য, এটাই। মাগো আকাশ পানে তোমার টানে নিত্য,
খুঁজে ফেরে নিশো আমার চিত্ত, মাগো আকাশ পানে তোমার টানে নিত্য। খুঁজে ফেরে নিশো আমার চিত্ত, তোমার মুখটা ভেবে মাগো একটু দুচোখ বুঝি, তোমার মুখটা ভেবে মাগো একটু দুচোখ বুঝি, তোমার ছোঁয়া পাই না মাগো তোমায় একটু খুঁজি, মাগো তোমার ছোঁয়া পাই না বলে তোমায় একটু খুঁজি। তোমার জন্য পৃথিবীতে এত আলো মাগো, তোমার জন্য উবে যায় সব কালো, তোমার জন্য পৃথিবীতে এত আলো মাগো, তোমার জন্য উবে যায় সব কালো, তোমার জন্য মৌমাছিরা বিধে না যে হুল, তোমার জন্য তাবুত দুনিয়া জুড়ে ফুটে ফুল, মা অসীম শীতল পরশ মাগো তোমার একটু ছায়া, যেন পেখম মেলে পেখম ছড়াও মাগো কি যে মায়া, মা ওগো মা ওগো মা। তোমার চরণ ধুলি সাত আসমান জমিন আর সাত সমুদ্র তেরো নদী খুঁজি, তোমার ছোঁয়া পাই না বলে তোমায় একটু খুঁজি, মাগো তোমার ছোঁয়া পাই না বলে তোমায় একটু খুঁজি। সারা জীবনের বিনিময় এ যদি মা তোমায় কিনি, তবুও মাগো সারা জীবন জুড়ে করলে ঋণী, অন্তরের অন্তরে দিবানিশী তুমি কি জানো না মাগো তোমায় ভালোবাসি, তুমি কি জানো না তোমায় কত ভালোবাসি, মা ওগো মা ওগো মা। খুব সুন্দর। আমরা জানি যে মা দিবস বলে একটা দিন আমরা পালন করি মে মাসের সেকেন্ড সানডে বা দ্বিতীয় রোববারে। তো এই যে মা দিবস আমরা পালন করে থাকি, এটার পক্ষেও অনেকে কথা বলেন, বিপক্ষেও অনেকে কথা বলেন। কেউ কেউ বলেন যে সারাটা বছরই আমার মা দিবস, কিন্তু সারাটা বছর তো আসলে কোনো দিবস হতে পারে না, একটা দিবস এটা নির্দিষ্ট দিনে হয়। আমি আজকে দেওয়ান লালন আহমেদকে প্রশ্ন করতে চাই যে আপনি কি এটার পক্ষে নাকি বিপক্ষে। আমি ঠিক পক্ষ বিপক্ষ বলবো না, এটা হচ্ছে একটা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে কোনো একটা দিবস যখন থাকে তখন আমরা এক ধরনের একটা প্রস্তুতি নেই যে মাকে আমি আজকে স্পেশালি স্পেশাল কিছু গিফট উপহার দেবো। একটা ছোটো বাচ্চাও কিন্তু মায়ের জন্য একটা ছবি আঁকে, প্ল্যান করে, এই যে জিনিসগুলো আছে। আপনার একটা স্ট্যাটাস আমি পড়েছিলাম যেখানে আপনি লিখেছিলেন যে মা দিবস বলতে কোনো কিছু নেই, আমার প্রত্যেক দিনই মা দিবস। এটাও সত্যি কথা, কিন্তু একটা দিবস থাকলে কি ভালো হয় না? ঠিক আছে, এটা আপনার সাথে আমি একমত। এটা একেবারে আমার পার্সোনাল নিজের ধারণা আর কি, মতামত আর কি, এটা কাউকে মানতে হবে, নট লাইক দ্যাট। আমি বলেছি যে মা দিবসের জন্য স্পেশালি কোনো দিবস না হলেও চলবে, প্রতিদিনই আমার মা দিবস। কিন্তু আপনার সাথেও আমি একমত যে এই একটি বিশেষ দিবসে, যেমন আজকে আমরা একত্রিত হয়েছি, মাকে স্মরণ করছি, মাকে নিয়ে গান করছি, এটারও একটা আলাদা আউটপুট আছে। হ্যাঁ, সো মা দিবসেরও একটা অবশ্যই তাৎপর্য আছে, এটা ঠিক। তারপরেও মনে হয় যে প্রতিদিনই আমার মা দিবস।
বিষয়টা এরকম অনেকটা আর কি। আরেকটা কথা আমি মন সম্পর্কে বলতে চাই। মনকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে চিনি। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার অ্যান্ড মানে মিউজিশিয়ান, ও কম্পোজিশন খুবই ভালো হয়, এবং মুহূর্তের মধ্যে ও আমার একবার আমার বাড়িতে এসেছিল, এত সুন্দর করে সে মানে গিটারের সাথে ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি তখনই একটা রেকর্ডিং করি এবং গানটা, আমার মেয়েও খুব পছন্দ করে ওকে। তো মনের সাথে কাজ করতে গিয়ে আপনার সিনক্রোনাইজেশনটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, না হয়তো এরকম সুর বা এরকম গল্প বেরিয়ে আসতো না। আপনার কেমন লেগেছে মন? অটোমোনাল মন আমাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড মিউজিশিয়ান কি, আমি এক বাক্যে বলবো অটোমোনাল মন। কারণ হচ্ছে মন যে বেস যে মিউজিক যেগুলো সেগুলো শিখেছে, এবং তার একজন কি বলবো ওস্তাদা ছিলেন পাদ্রি, এবং সে ইন্ডিয়াতে পড়াশোনা করেছে মিউজিকের উপরে। বাংলাদেশে খুব কম মিউজিশিয়ান রয়েছে তার মধ্যে এত ডেপথ জানে, এবং সে হচ্ছে নট অনলি মিউজিক, সে লিরিক্সের বিষয়ে অনেক খুব বেশি হচ্ছে নলেজেবল, এবং সে অনেক কিছু তার চিন্তা চেতনা এবং লিরিক্সে যে তার যে একটা আলাদা কন্ট্রিবিউশন সেটা উল্লেখযোগ্য। মন মনও কিন্তু একভাবে মা হারা বাচ্চা দেখেছে, তাই তো? এখন মনের ভেতরেও কিন্তু একটা ছোট্ট বিষণ্ণতা, একটা ছোট্ট কষ্ট আছে। এটা ঠিক ছোট্ট বলা যায় না, এটা অনেক বড় একটা কষ্ট। আজকে সকালে যখন এই গানগুলো প্র্যাকটিস করা হচ্ছিল, হি গট ইমোশনাল, আই অলসো গট ইমোশনাল। এক্স্যাক্টলি, গানগুলোই ওই ধরনের। মন আমরা কি এখন একটা মাকে নিয়ে একটা অন্যরকম গান শুনতে পারি না, যাদের মা আছে তাদের সেই আনন্দ নিয়ে? ওই ইন্সপিরেশন গানটা যেটা মা পুত্র পুত্র, আমার ব্যথাটা আসলে অনেক বেশি, কারণ আমি এর মধ্যেই আমার আমার একটাই ছেলে, ওর নাম শ্লোক, এবং আমরা প্রেম করে বিয়ে করেছিলাম এবং আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এটাই আমি বলতে চাই, মানে আমার আসলে সন্তানের মাকে আমি হারিয়েছি। সন্তান হওয়ার পরে আসলে একটা মায়ের কি অবস্থা হয় আমি প্রতি মুহূর্তে দেখছি। সরি, আমি একটু আসলে আবেগী হয়ে গেলাম। হ্যাঁ, আমরা সবাই আজকের অনুষ্ঠানটাতে আবেগী হয়ে পড়ছে। মা একটা আবেগেরই জায়গা আসলে, গানে যাই। ওরে প্রাণ প্রিয় পুত্র, ওরে তুই যে আমার নয়ন, ওরে প্রাণ প্রিয় পুত্র, ওরে তুই যে আমার নয়ন, তোর চোখেতেই দেখব দুনিয়া দারি জগৎ ভুবন, ওরে তোর চোখেতেই দেখব দুনিয়া দারি জগৎ ভুবন, ওরে ওরে প্রাণ প্রিয় পুত্র, তোর চেয়ে কে আছে আপন, ওরে পুত্র তুই আমার বৃক্ষ, ভরে উঠবে সবুজ বুকেতে বোনা মহিরুহ, ওরে পুত্র তুই আমার বৃক্ষ, ভরে উঠবে সবুজ বুকেতে বোনা মহিরুহ, তুই যে আমার সবচেয়ে আপন দুঃখ, ওরে পুত্র ছায়ায় মায়ায় তুই ভুবনের সখ্য, তুই যে ভালো তুই যে আলো, সেই আলোতে ভরে দে আমার শূন্য ভুবন, ওরে 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 প্রাণ প্রিয় পুত্র, তুই যে আমার নয়ন, তোর চোখেতে দেখব দুনিয়াদারি জগৎ ভুবন, ওরে তোর চোখেতে দেখব দুনিয়াদারি জগৎ ভুবন, ওরে প্রাণ প্রিয় পুত্র, তোর চেয়ে কে আছে আপন, ওরে ওরে প্রাণ প্রিয় পুত্র, তোর চেয়ে
কে আছে আপন। বাহ, মনে হচ্ছে সারাদিন আজকে এই গানগুলোই শুনতে থাকে, খুব ভালো লাগছে এবং সুর এত ভালো হয়েছে। আমার মনে হয় বৃদ্ধাশ্রম একদিন আর থাকবে না, আমরা আমাদের মাকে নিয়ে সুন্দর করে সুন্দর সংসারে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা।